এবার দলের প্রার্থীর বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানালো তার নিজের দলেই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়াতে। সেখানে বড়োয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহে আলম অভিযোগ করেছে বড়োয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে তাকে ভোট প্রচারে বাধা দেয়া হচ্ছে। প্রথমে আমরা শুনে নিই বড়োয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহে আলম ঠিক কি অভিযোগ করেছে, তারপরেই আমরা শুনে নেব তৃণমূলের প্রার্থী জীবন কৃষ্ণ সাহার বক্তব্য। চলুন শুনে নিই দুজন একে অপরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এনেছে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। দেখুন, আমি বড়োয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও বড়োয়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ। আমি 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস দলটাকে করি। আমার নেতা হিসাবে আমি শমীক হোসেনকে সামনে রেখেই, যেহেতু মুর্শিদাবাদ জেলায় আমি ধীরে ধীরে আমাকে যুবার সভাপতি, যুবর সভাপতি পরপর একের পর এক আমি দায়িত্ব পালন করে এসেছি দলে। কিন্তু আজকে 2021 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন যখন প্রার্থী ঘোষণা হয়, বর্তমানে আমাদের বড়োয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন জীবন কৃষ্ণ সাহা, তিনি আমাদের ব্লক সভাপতিকে বলে যে এখানে প্রচারে বা কোনো মিটিংয়ে প্রচারে মাহি আলমকে ডাকা যাবে না বা মাহি আলমকে কোনো প্রচারে রাখা যাবে না। আমি জানি না কি কারণে, কারণ তার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সূত্রেও নেই, কোনো বিষয়ও নেই, যথেষ্ট আমার সাথে কথা বলাবলি সব কিছুই আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম, প্রার্থী যখন ডিক্লেয়ার হলো বেশ কিছুদিন থেকে, প্রার্থী আমাকে নিজে থেকে একটা বারের জন্যও আমাকে কোনো দিন ফোন করেনি। উল্টে আমি প্রার্থীকে কয়েকবার আমি নিজে থেকে আমি আমাদের প্রার্থীকে আমি ফোন করেছিলাম এবং ফোন করেছি, এবং আমি বলতে থাকি যে কীভাবে কী প্রচার করব, কী করব, ঠিক আছে। প্রার্থী আমাকে এড়িয়ে যাওয়ার মতন বারবার সেইভাবে সে কথাবার্তা বলে আসছে, আমাকে সবসময় এড়িয়ে যাচ্ছে। এবং বিষয় হচ্ছে, দলটাকে তো, তৃণমূল কংগ্রেস দলটাকে তো দীর্ঘদিন করে আসছি। আমি এখানে যুবার সভাপতি ছিলাম, যুবর সভাপতি ছিলাম, পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের টিকিটে নির্বাচিত আমি একজন জনপ্রতিনিধি, বড়োয়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ। আমি দলের, আমাকে আজ পর্যন্ত আমার জেলার নেতারা আমাকে যে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো দিনই বলতে পারবে না দল যে আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি পালন করে নিই। আমি প্রত্যেকটা দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। আপনারা দেখেছেন, যখন লকডাউন শুরু হয়, আমি প্রত্যেকটা মানুষের পাশে, অঞ্চলে অঞ্চলে এবং বিভিন্ন গ্রামে গ্রামে মানুষের পাশে আমি থেকেছি। আমি বাংলার যুবশক্তির ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম, আমাকে কান্দি মহকুমা ও ছাত্র যুবর একটা টাইমে আমাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হয় দেখার। আমি দলের একের পর এক দায়িত্ব আমি পালন করে এসেছি। কিন্তু আজকের এই নির্বাচনে বড় দুঃখের বিষয় যে এখানকার প্রার্থী নাকি আমাকে ডাকা যাবে না। কী কারণে ডাকা যাবে না, কী বিষয়ে ডাকা যাবে না, সেটাও আমি জানি না। আমি ইতিমধ্যেই আমার নেতা শমীক হোসেনকে জানিয়েছি, ইমতিয়াজ কবিরকে জানিয়েছি, জেলা সভাপতিকে জানিয়েছি, আমি অনেককে জানিয়েছি বিষয়টা। আজও আমি একটা ড্রাফটিং করে লিখিত আকারে আমার জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এই ড্রাফটিং আমি প্রত্যেককে আমি এই ড্রাফটিংয়ের কপি আমি প্রত্যেককে দেব, কী কারণে আমাকে নির্বাচনে ডাকা যাবে না, এটাই আমি জানতে চাই। আমি সর্বপ্রথম আমার নেত্রী দিদি মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ ও প্রণাম জানাই 67 নম্বর বড়োয়া বিধানসভার প্রার্থী হিসাবে। আমরা যুব সভাপতি মাহে আলম এবং আমাদের মাদারের সভাপতি গোলাম মুর্শিদ জজ ভাই এবং শাখা সংগঠনের সভাপতি এবং 13টা অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সবাই মিলে কুলির প্রধান কার্যালয়ে আমরা বসেছিলাম এবং প্রচারের কীভাবে প্রচার হবে, কীভাবে কোন কোন গ্রাম যাওয়া হবে এবং কোথা থেকে শুরু হবে সমস্ত কিছু আলাপ আলোচনার মাধ্যমে এই শিডিউল তৈরি হয়। এবং সেখানে যে আলোচনায় আলোচিত মূল বিষয়, যে যে অঞ্চলে যাব আমরা, সেই সব অঞ্চলে অঞ্চল নেতৃত্ব, সেখানকার মানে প্রভাবশালী ব্যক্তিত্ব, বিশেষ করে শিক্ষক, বিশেষ করে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে আমরা প্রচারে বেরোব। তাই মাহে আলম নিজে থেকে উনি বলেছিলেন যে আমি সাবলপুর অঞ্চলটা দেখব, আমি সাবলপুর অঞ্চলে অনেক খারাপ অবস্থা আছে, সেটাকে রিকভার করার জন্য আমাকে ওখানে বেশি করে সময় দিতে হবে,
আমরা সেই সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্তই হয়েছিল। উনি ভালো সংগঠক, উনি যদি চান আমাদের সঙ্গে ঘুরবে অবশ্যই ঘুরতে পারেন, আমি বাধা দেওয়ার প্রার্থী হিসাবে এটা আমি করতে পারি না। কিন্তু উনি এখন বলছেন যে আমার তরফ থেকে ওনাকে নিষেধ করা হয়েছে যে কোনোরকমভাবে এখন ঘোরা যাবে না। না, আমি এরকম মানে কথা বলতে পারি না। আমি সেক্ষেত্রে মানে একটা লিখিত জমা দিচ্ছে জেলা স্তরে, এটা এই অভিযোগ আমি মনে করি এটা ভিত্তিহীন। উনি ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, উনি আসুক, উনি প্রচারে থাকতে পারেন, অলওয়েজ ওয়েলকাম।